আপনারা দেখছেন ইনসাফ বাংলা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক নমস্কার ইনসাফ বাংলা চ্যানেলে সকল দর্শকদের সুস্বাগতম জানাই আজকের বিষয় হলো আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দুর্গাপুজো বিশেষত হিন্দু সম্প্রদায়ের পুজো বলে স্বীকৃত কিন্তু এই পুজোকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ উৎসাহে মাতে এবং এই পুজোকে কেন্দ্র করে যে বিশাল একটা কর্মযজ্ঞ তৈরি হয় সেই কর্মযজ্ঞে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষই তাদের কর্মযজ্ঞে অংশগ্রহণের মাধ্যমে তারা উপকৃত হয় এবং তারা বিশেষত তারা তাদের সেই সম্প্রদায় বিশেষ বিশেষ পুজোকে তার শিক্ষিত দেয় দুর্গা পুজো হিন্দু সম্প্রদায়ের আনুষ্ঠানিক সরাপেক্ষা আনুষ্ঠানিক বড় উৎসব হিসেবে শিক্ষিত লাভ করলেও এই পুজো উপলক্ষে দেখা যায় ধরুন মূর্তি বানালো কোনো পাল হিন্দু সম্প্রদায়ের লোক প্যান্ডেল বানাচ্ছে কোনো মুসলিম সম্প্রদায়ের কোনো সংস্থা বা কোম্পানি আবার এই পুজো উপলক্ষে যে মা দুর্গা যে শাড়ি যে পোশাক আশাক যেটা যোগান হয় সেইটা আবার গ্রামীণ শিল্প হিসেবে বেশি স্বীকৃত এবং সেই গ্রামীণ শিল্পী শিল্পতে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ তারা এবং মহিলা বিশেষতভাবে তারা ঘরে ঘরে ছোটো ছোটো কর্মের মাধ্যমে এগুলোকে তারা তৈরি করে যেটা দুর্গা পুজোর মায়ের দুর্গা বা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সকলের আভূষণ হিসেবে বা সকলের অঙ্গে সেটা শোভা পায় এছাড়াও এই পুজো উপলক্ষে ধরুন খাওয়া দাওয়া মেলা খাওয়া দাওয়ার মধ্যে ধরুন বিরিয়ানি বিরিয়ানি হয়তো রান্না করে খুব ভালো মুসলিম সম্প্রদায়ের কোনো রাঁধুনি বেশি খায় হিন্দু সম্প্রদায়ের লোক ফলে এই সব ক্ষেত্রে আমরা ধর্ম যে বিভেদ বর্ণের যে বিভেদ এগুলোকে আমরা ভুলে যাই ফলে এই সম্প্রদায়ের সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে যে লড়াই যে বিভেদ যে বিভাজন এইগুলো আমরা কোনো পুজো বা কোনো যে কোনো অনুষ্ঠান উপলক্ষে আমরা এগুলোকে মনে রাখি না দুর্গা পুজো উপলক্ষে যে মহামিলন বিশেষত বাং বাংলাদেশে বঙ্গ বাংলায় যে মহামিলন ক্ষেত্র তৈরি হয় সেই মহামিলনে সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে হিন্দু মুসলিম খ্রিস্টান বিহারি এইটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেন একটা মিলন ক্ষেত্র যে কবিতাটা একটা আছে আপনারা জানেন হেথা আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবির চীন শখ হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন তো এই যে মহামিলন ক্ষেত্র এই মহাজন ক্ষেত্রের একটা ছোট রূপ বা পশ্চিমবাংলায় এই যে কবিতাটা আমি এক্ষুনি বললাম সেই কবিতার যে ভিত্তি যে বাস্তব পৃথিবী যার একটা ছোট্ট অংশ আমাদের বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ সেখানে আমরা এই ধর্মে ধর্মে বর্ণে বর্ণে বা বিভিন্ন সামাজিক শ্রেণী বিন্যাস অনুযায়ী আমরা কোনো রকম কোনো বিভেদ বিভাজন পছন্দ করি না এইসব বিশেষ বিশেষ দিনে আমরা সব মিলে এক হয়ে যাই আমরা সবাই নতুন জামা কাপড় পরি নতুন নতুনভাবে আমরা সেজে উঠি প্রকৃতি এই সময় শরৎকালে নতুনভাবে নিজেকে সাজিয়ে তোলে এবং এই উৎসব উপলক্ষে অনেক জায়গায় বস্ত্র বিতরণ হয় অনেক গরিব মানুষ সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে বস্ত্র বিতরিত করা হয় নতুন বস্ত্র প্রদান করা হয় কম্বল প্রদান করা হয় চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন রকম সাহায্য করা হয় অর্থাৎ একটা সর্বাঙ্গীন সামাজিক উন্নতির প্রচেষ্টা আমরা এই উৎসবের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এই ক্ষেত্রে বর্তমানে যে অশিনী সংকট আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক বিভাজন যে সাম্প্রদায়িক বিভেদ ধর্মে ধর্মে বন্যে বন্যের যে লড়াই যে অবিশ্বাস যে অপছন্দ খাওয়া দাওয়া পোশাক আশাক বিভিন্ন বিষয়ে মানুষের যে মানে জোর করে কচু চাপিয়ে দেওয়ার নীতি নিয়ম আমরা এগুলোকে সব দূরে সরিয়ে রাখতে চাই এগুলোকে আমরা অস্বীকার করি এই সমস্ত বিভেদ বিভাজন ভারতবর্ষের প্রাচীন সনাতন ধর্মীয় কোনো আকাঙ্ক্ষিত নয় কোনো সামগ্রিক নীতি 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 বহির্ভূতভাবে আমরা মনে করি আসুন আমরা আগামী দুর্গা পুজো উপলক্ষে সকলে একসাথে মিলে সকলে একসঙ্গে সকল ধর্মে সকল বর্ণে সকল সম্প্রদায়ের সকল শ্রেণীর মানুষ আমরা একসঙ্গে এই পুজোকে উদযাপন করি উপভোগ করি এবং এইভাবে আমরা আগামী দিনে নতুন নতুন দিগন্তকে এগিয়ে নিয়ে চলি ইনসাফ বাংলা চ্যানেল দেখার জন্য সকল ভিউয়ার্সকে সকল দর্শককে আমার তরফ থেকে সাদর অভিনন্দন আগামী পুজোর শুভেচ্ছা এবং আনন্দ উৎসবের আগাম শুভেচ্ছা জানাই আমি কাজল ঘোষ আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি পেশা আইনজীবী আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে